এখন আমি রমেশ দত্ত স্ট্রিটে দাঁড়িয়ে আছি। অর্থাৎ যেই জায়গাটাকে আগে আগে অ্যাড্রেসিং করতো ডোমপাড়া বলে, কিন্তু এখন সেটা পুরনো হয়ে গেছে। এখন রাস্তার নাম দিয়ে এখানে পরিচিতি আছে রমেশ দত্ত স্ট্রিট। আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি, পুরনো ইতিহাস তুলে ধরবো এই ভিডিওতে। চলি চলুন। এই দেখুন, এখানে বাঁশের কাজ হয়, বাঁশের প্রচণ্ড বাঁশের কাজ হয়। বাঁশের কাজ দিয়ে বিভিন্ন মূর্তি এবং গেট এবং বিভিন্ন পূজার স্ট্রাকচার তৈরি হয়। এরকম এগুলো কাগজ লাগাবার জন্য আঠা তৈরি হচ্ছে। সাড়ে সাতটার মতো হয়েছে। পৌনে আটটা হয়েছে। এই দেখুন, এরা কাজ করতেছে রাত দিন। এখন দুর্গা পুজো এসছে তো, রাত দিন কাজ করে এরা, রাত দিন কাজ করবে। এই দেখুন, এরা রাত দিন কাজ করছে। এই যে বাস, বাসের কাজ কত সুন্দর, বাসের কাজগুলো আপনাদের কাজগুলো তুলে ধরছে, ঠিক আছে। এই দেখুন, এখানে রিক্সার ফ্রেম থেকে শুরু করে যাবতীয় বাসের কাজ এবং বিভিন্ন প্রতিমা, প্রতিমার ব্যাকসাইডের স্ট্রাকচার এবং বিভিন্ন ঠাকুর দেবতা এবং যে কোনো কিছু এই বাসের মাধ্যমে অরিজিনাল তুলে ধরে। দেখলে মনে হবে যেন মাটির দিয়ে তৈরি। ওদের হাতের কাজ খুবই সুন্দর, এত সুন্দর ওদের হাতের কাজ যেটা ভাবাই যায় না। আমার চ্যানেল 1200 চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটি বিশেষ ভিডিও তৈরি করে দেখাচ্ছি, প্রেজেন্ট করব, আপনারা ফলো করুন। দেখুন, এখন পুজো এসছে, এরা খুব ভিজি, এখন খুব ভিজি থাকবে কাজে। এই দেখুন, সোলারের কাজও হয়, সোলার দিয়ে নানা রকম আর্ট। এই দেখুন কত সুন্দর, এরা এত সুন্দর শিল্পী যেটা ভাবাই যায় না। আর পুজো আসলে এনাদের হাতে প্রচুর কাজ আসে, প্রচুর, যেটা ভাবাই যায় না, প্রচুর কাজ আসে। এই শিল্পী, এসব কাজের জন্য এক নম্বর শিল্পী এনারা। আমরা সবসময় এদের সাপোর্ট দিই এবং তুলে ধরি। দাদা, আপনার নামটা কি বলুন? আমার নাম নারায়ণ। জোরে বললে ভালো হয়, ঠিক আছে। এই পরিচিতির মাধ্যমে এমনও আছে আপনার কাছে লোক আসতে পারে, এটাই দরকার। আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছি, সহযোগ দেবেন, এটাই বেস্ট। এই দেখুন, সোলারের কাজ এত সুন্দর করে এরা, যেটা ভাবাই যায় না। এগুলো দিয়ে এমন মূর্তি, এমন মানুষ, এমন জীবজন্তু তৈরি করে দেবে যেটা ধরাই যায় না, যেটা মাটির না কি কিসের। ওরা প্রকৃত শিল্পী, আজকের থেকে নয়, 100 বছর আগের পুরনো। কবের থেকে শুরু হয়েছে তার কোনো সময়সীমা নেই, অসীম। এই দেখুন কত বয়স্ক লোক এখানে বসে কী সুন্দর কাজ করে যাচ্ছে। এরা নিখুঁত শিল্পী, নিখুঁত শিল্পী, একদম নিখুঁত শিল্পী। দাদা, এটা কী তৈরি করছেন? একটু জোরে বলুন। জগন্নাথ। এই দেখুন, এই বয়স্ক লোকটা আমার এই বয়সের হবে, এই লোকটা জগন্নাথ দেবের মুখ অর্থাৎ ফেস তৈরি করছে। এটাকে রং করার পর এটাকে বোঝা যাবে না এটা কি পাথরের নাকি মাটির তৈরি, এত সুন্দর এদের হাতের কাজগুলো, এত সুন্দর। এই দেখুন, এই দেখুন, আমি যথেষ্ট চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। এরা প্রকৃত শিল্পী এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ কেন, আমি বিভিন্ন রাজ্যের কাছে, জনসাধারণের কাছে আমি আবেদন করি যেন এখানে এসে কলকাতা নর্থ
কলকাতা, এটা নর্থ কলকাতায় পড়ে, উত্তর কলকাতায় পড়ে তো না দাদা, উত্তর কলকাতায় একটা বিশেষ শিল্প জগৎ। এগুলো বিভিন্ন ঠাকুর দেবতার পেছনের কাঠামো, কাঠামোগুলো দেখুন সব বাঁশের, এর উপরে কাগজ লাগানো হবে, চিমকি কাগজ লাগানো হবে, রাংটা লাগানো হবে, বিভিন্ন বিশাল এলাকা নিয়ে, বিশাল এলাকা নিয়ে কাজ চলছে, খুব সুন্দর কাজ, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওই যে এখানে আর একজন শিল্পী, নিখুঁত শিল্পী, এর দারুণ এই কাজগুলো দেখার জন্য, বোঝার জন্য এই ভিডিওটা আপনাকে আপনাকে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন দাবাতে হবে, এক লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন এরা অনেক অনেক কাজের অধিকারী হতে পারে, অনেক কাজ পায়। খুব সুন্দর শিল্পী, নিখুঁত শিল্পী, এখন পুজো এসছে, আরও কাজ হবে, প্রচুর কাজ। এই দেখুন কত সুন্দর ট্র্যাকচার দাদা, এটা কিসের ট্র্যাকচার? এটা লেডিস মডেল, লেডিস মডেল। আচ্ছা এটা লেডিস মডেল, জিনিসটা বুঝলাম। হ্যাঁ আরে মেয়ে মানুষ হবে। ও আচ্ছা, লেডিস লেডিস স্পিকার। দেখুন কত বড় ট্র্যাকচার, এটা দিয়ে একজন লেডিস অর্থাৎ মহিলা তৈরি করবে। তৈরি করার পরে এটাকে বোঝাই যাবে না এটা কি, এটা পাথরের না মাটির তৈরি, কিন্তু এত সুন্দর বাঁশের ট্র্যাকচারের মাধ্যমে এটাকে তৈরি করবে, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। এরা এত দামি এবং মূল্যবান শিল্পী, সেটা ভাবাই যায় না। এই বাঁশের মাধ্যমে, পুরো বাঁশ, এই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করবে এটা একটা মহিলা। এটা পুরো কাজ হয়ে যাওয়ার পর বোঝাই যাবে না এটা শ্বেত পাথরের তৈরি নাকি বাঁশের কঞ্চি দিয়ে। এই দেখুন, এই দেখুন প্রচুর কাজ হয়, প্রচুর সব দিকে। এই আট মিনিট প্রায় দশ সেকেন্ডের আশপাশ হয়ে গেছে, তাই ভিডিওটা এখানেই ক্লোজ করলাম, বন্ধ করলাম। নমস্কার। আমার চ্যানেলের নাম ওয়ান টু হান্ড্রেড চ্যানেল, মাই নেম ইজ তপন চক্রবর্তী। এই দেখুন সুন্দর।